লাবাজ ভাই করে লোকেরা থানায় বসে আছে আর লাল চুল কানে দুল যুবা তৃণমূল এদের লোকেরা গুন্ডাগর্দি করছে এবং একটা বিশিষ্ট বিশেষ চিহ্নিত গোষ্ঠীর লোকেরাই এতে নেতৃত্ব দিচ্ছে বর্ষণ চলছে কর্মী সমর্থকদের কাছে বোমা বর্ষণ চলছে কর্মী সমর্থকদের গাড়িতে সেই অভিযোগ আসছে হ্যাঁ করেছে তো করছে প্রতিদিনই করছে শহীদ পরিবার তাদেরকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে পুলিশ পাঠানো আটকে রেখেছিল নজরুল নন্দীগ্রাম বিএমপি গার্লস স্কুলে পুলিশ পাহারা দিয়ে জোর করছে আজকে তো আসবি তো 30 জন তো আমার সঙ্গে ওদের সঙ্গে 7 জন রয়েছে আপনার উপরই বলছেন ঠিক আছে শহীদ পরিবারেও গণনাতে হেরে গেছে 2,13,000 সঙ্গে 62,000 সেখানেও হেরে গেছে কালকে কে বলছিল গিরির বেটা তারপরে বলছে নিজে দাঁড়াবো গিরির বেটা তো কখনো ভোটে দাঁড়ায়নি ভোটে দাঁড়ালে হারবে জিত করা সুপ্রকাশ গিরি না না আমি করবো ওইসব বাচ্চা ছেলে কবে দিনে সব লোককে ওকে দাঁড় করে দিলেন উনি দাঁড়ালেন কেন সব বিরোধী কথা ভোটে হারিয়ে দেবো কোনো চিন্তা নেই আমার জেলা না গোটা রাজ্য নাড্ডাজিকে ছাড়ছে না যারা আমার জন্য দিয়ে কলকাতার উপরে কালকে ঝিল ছুটছে চোখে আমি দিলীপটা ছিলাম কেন্দ্রীয় মন্ত্রী ছিল দেবশ্রী চৌধুরী তার সামনে ঝিল ছুটছে পাথর পাথর পৌঁছাটা আপনার কিন্তু দেখি কোথায় এটা কোথাও এই জেলা বলে না গোটা রাজ্য তৃণমূলের ফ্ল্যাগ দেখা গিয়েছিল যারা করছে তো আজকে দেখুন মিছিল বের করেছে বলছে গদ্দারও কো গুলি মারো সালে চিকিৎসাধীন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদেরকে নিজে দেখেছেন একজন তাকে পিজি হাসপাতালে রেফার করা হচ্ছে অবস্থান করবেন যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিধানসভায় এবং যেখানে যেখানে শুভেন্দু অধিকারী বিজেপি তারা কর্মী কর্মসূচি ब्यूरो रिपोर्ट न्यूज 24 इंडिया बांग्ला।